সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জনতন্ত্রে গণতন্ত্রে। আমার আমন্ত্রিত অতিথি আজ তিনজন। আমার সঙ্গে রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান, আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ডক্টর নুহুল আলম লেনিন, এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব রিয়াজুদ্দিন আহমেদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা যেসব ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, ইশতেহারে সেসব বড় বড় প্রতিশ্রুতি এবং বাস্তবতা। আপনারা আমাদের সঙ্গে থাকুন। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করি। স্থানীয় সরকারের নির্বাচন মানে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে যে বড় বড় প্রতিশ্রুতি আমরা পেলাম, কি মনে হচ্ছে আপনার? নির্বাচনের আগে তো প্রতিশ্রুতি পাওয়া এটা তো জনগণের অধিকার, এবং যারা নির্বাচন করবেন তাদের তো স্বপ্ন বিক্রি করতে হবে। কেন, আপনি জনগণের কাছে ভোট চাবেন, আপনি কি করবেন, কি করতে চান, আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি, তো এইসব জিনিস তো ভালো মতো সেল করতে হবে। একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি থাকে তাহলে এটাই সেলেবল আইটেম, অন্য কিছু না। আপনি অন্য কিছু তো আর সেল করতে পারবেন না, আপনার প্রতিশ্রুতিগুলো সেল করবেন, এবং তখন জনগণ মানে ভোটার তারা ডিসাইড করবে যে আমি কোন প্রার্থীকে ভোট দিলে কোন স্বপ্নটা আমিও দেখব, হ্যাঁ সেই প্রার্থী আমার কি কি স্বপ্ন পূরণ করতে পারে। সেটা হলো একটা ভালো সুষ্ঠু নির্বাচন যদি হয় তখনকার কথা। তো এখন পর্যন্ত যে নির্বাচনী প্রচার চলছে, শাসক দল অনেক এগিয়ে আছে, তাদের অনেক সুবিধা আছে, তারা অনেক বেশি পোস্টার করতে পারে, অনেক জায়গায় যেতে পারে, অনেক বেশি লাউড স্পিকার ব্যবহার করছে হয়তো। অন্যান্য অন্য দল যে বিরোধী দল তাদেরকেও আমরা দেখছি পোস্টার করতে পারে না, তারা না করতে পারে, আমি জাস্ট বলছি যে আমার দেখাটা বলি। আমি তাদের পোস্টার দেখেছি, যেটা আমি গত জাতীয় নির্বাচনের সময় একেবারেই দেখিনি, এবার দেখেছি যে হ্যাঁ তাদেরও পোস্টার আছে, তাদেরও লাউড স্পিকার একটা শুনেছি। মানে যে পরিমাণ লাউড স্পিকারের আওয়াজ আমি শাসক দলের কাছ থেকে শুনেছি সেই পরিমাণ শুনিনি, হয়তো তারা নিয়ন্ত্রিতভাবে এসব করছেন, নিজেরা ইচ্ছা করে হয়তো করছেন। এই হলো মাঠের অবস্থা, এবং এর মধ্যে তো নির্বাচনী ইশতেহার আছে, তারা ইশতেহার দিচ্ছেন, তারা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। সেগুলো যদি অ্যানালাইসিস করি আমরা, সেখানে এমন বড় বড় প্রতিশ্রুতি আছে সেটা হয়তো তারা করতে পারবে না, কিন্তু কে শুনে কার কথা। প্রতিশ্রুতি দেওয়ার আমাদের রাজনীতি, এবং প্রতিশ্রুতি দেওয়ার পরে তো আমরা ভোটের পরে সাধারণত বিস্মরিত হয়ে যাই, মনে থাকে না, এবং জনগণের কাছে তো কখনো বলতে হয় না যে আপনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। জনগণের আদালতে দাঁড়াইতে হয় না যে আপনি জনগণের সামনে দাঁড়াবেন, তখন জনগণ আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি যে এই প্রতিশ্রুতি দিয়ে গতবার নির্বাচিত হলেন, তো এবারে আপনি প্রতিশ্রুতি আবার নির্বাচিত হতে চান, আপনি কী কী প্রতিশ্রুতি পূরণ করেছেন। তো আমাদের পুরো ব্যবস্থাটা, আমরা একটা গণতান্ত্রিক দেশ হওয়ার চেষ্টা করছি, মানে চেষ্টার মধ্যে আছে, কিন্তু আমাদের পুরো ব্যবস্থায় প্রতিশ্রুতি দেওয়ার পর প্রতিশ্রুতি পালনের কী হলো এটার খবর কেউ রাখে না। জি, আমি আপনার কাছে আসবো জনাব রিয়াজুদ্দিন আহমেদ। তাহলে নির্বাচনের যে প্রতিশ্রুতি জনতার আদালতে, সেগুলো পরে পুরোপুরি বাস্তবায়িত হলো কি না তার জবাবদিহিতার কোনো উপায় নেই বলছেন জনাব শহীদ খান, তাহলে এই প্রতিশ্রুতির মূল্য কি আসলে? ঠিকই বলেছেন শহীদ খান সাহেব, উনি তো খুব কাছের থেকে এগুলি দেখেছেন, আমরা একটু বাইরের থেকে দেখেছি। ভিতর বাহির মিলে যেটা বলা যায় সেটা হলো, প্রতিশ্রুতি দিয়ে যদি ভোট পাওয়া যায় তাইলে এটা পালন হইল কি হইল না এটা তো পাঁচ বছর পরের কথা, আর পাঁচ বছর পরেও যে মানে এটার জন্য মানুষের কাছে হাত জোর করে বলতে হবে যে আমি পারি নাই, আমি ভবিষ্যতে সুযোগ দিলে আবার পারবো, এগুলিও বলার কোনো দরকার নেই। এখন হলো যে বড় কথা, এই ইলেকশনের সবচেয়ে বড় মানুষের এক্সপেকটেশন হলো ভোট দিতে পারবো, তো ভোটটা দিতে পারবো। আজকে আমি সারাদিন মেসেজ পাইতেছি যে আমার নিকটতম ইলেকশন সেন্টারে আমাকে যে ট্রেনিং নিতে হবে ইভিএমের, তারপরেও সেই ভোটটা ঠিক মতো পড়বে নাকি পড়বে না এটাও জানি না। তো এনিওয়ে, যে প্রতিশ্রুতিগুলি যেগুলি দিচ্ছে, অনেকগুলি প্রতিশ্রুতি আছে যেগুলি বিয়ন্ড দেয়ার ম্যান্ডেট, তাদের এই চার্টারের মধ্যেও এইগুলি নাই, এগুলি অন্যদের কাজ, ওনারা করতে চাচ্ছেন, একটা স্বপ্নের সিটি বানাতে চাচ্ছেন, এটা তো দরকার নেই। আপনি ঢাকা শহরকে ঢাকা শহরই রাখেন না, শহরের মতো রাখেন, এত মশার কামড় এইটাকে প্রায়োরিটি দিয়েছে এটা ভালো কথা, কিন্তু মশা মরে না কেন, মশার উৎপাত থেকে আমরা রক্ষা পাচ্ছি না কেন, আপনি ড্রেনেজটা পরিষ্কার হচ্ছে না কেন, বর্জ্য যেটা ডাম্পিং এই ডাম্পিংটা কোথায় হচ্ছে, কারো বাড়ি ঘরের সামনে হচ্ছে, এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে
নাকি এইগুলি এটা ড্রেন পরিষ্কার করবে, এইগুলি এখন ওনারা যদি বলে যে ঢাকার বাতাস পরিষ্কার করে দেব, এটা তো ওনাদের মানে আয়ত্তের মধ্যেও নাই, ক্যাপাসিটির মধ্যেও নাই, ওই পরিমাণ টাকাও নাই এদের। এটা তো ন্যাশনাল এজেন্ডা, এটা ন্যাশনাল গভর্নমেন্ট করবে এটা। এবং আমাদের লোকাল গভর্নমেন্টগুলির ক্ষমতা কী? ক্ষমতা তো হলো যে ডিপেন্ডেন্ট অন সেন্ট্রাল গভর্নমেন্ট ফর মানি অ্যান্ড ফর ডিসিশন, কাজ কী করবে? জি জি, জনাব ডক্টর ডোহল আলম লেনিন, ক্ষমতাও নেই মানে এক্তিয়ারও নেই, টাকাও সে পরিমাণে নেই, কিন্তু প্রতিশ্রুতি বড়, কেন? প্রতিশ্রুতি দিতে তো আর টাকা লাগে না। আমাদের একটা গল্প চুটকি প্রচলিত আছে যে একজন নির্বাচন প্রার্থী এক এলাকায় গিয়ে বললেন, আমি আপনাদের এলাকাতে একটা ব্রিজ তৈরি করে দেবো। বললো যে আমাদের তো খালও নাই নদীও নাই, কী হবে, আমি একটা নদী খনন করে দেবো। তা এখন এইখানে যে প্রতিযোগিতাটা চলতেছে, এটাকে বলা যেতে পারে যে ভোটকে আকর্ষণ করার জন্য একটা আনহেলদি প্রতিযোগিতা। এবং যারা প্রতিদ্বন্দ্বী তারা নিজেরাও জানে অথবা জানে না যে তাদের এখতিয়ারে কত কোনটা আছে আর তাদের এখতিয়ারের বাইরে কোনটা আছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে প্রতিশ্রুতি দেওয়াটা একটা রেওয়াজ। এবং মানে ইন্টারেস্টিংলি আপনি লক্ষ্য করবেন যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করতেছে কবে, দুই দিন তিন দিন আগে, এক তারিখে নির্বাচন, গতকাল আজকে নির্বাচনী ইশতেহার দিতেছে। কে জানে এই নির্বাচনী ইশতেহার, কে পড়বে এই নির্বাচনী ইশতেহার, কী আছে এর মধ্যে? সুতরাং এই সকল নির্বাচন ইশতেহার, নির্বাচনী প্রতিশ্রুতি, এইগুলো দেখে কোনো নির্বাচন হয় না। নির্বাচন প্রকৃতপক্ষে যেহেতু এখানে এখন মার্কার নির্বাচন হচ্ছে, দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের মার্কার প্রতি যারা অনুগত, যারা মনে করে অ্যাজ এ হোল ন্যাশনাল গভর্নমেন্টের পারফরম্যান্স ইত্যাদি বিবেচনা করে, আর কিছুটা হয়তো ক্যান্ডিডেটের প্রতি কারো কোনো দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সেইগুলো দেখে তারা ভোট কাকে দেবে সেটা নির্ধারণ করবে। কাজে এখানে প্রতিশ্রুতিটা এইটা বাদ কি বাদ, এটা একটা নিয়ম রক্ষার জন্য হচ্ছে, এর সাথে না আসে বাস্তবতার কোনো সঙ্গতি, না আসে তাদের ক্ষমতার বাইরে গিয়ে তারা যে সকল কথা বলেন সেগুলো বরং প্রতিশ্রুতিগুলোকে হালকা করে দেয়, হাস্যকর করে দেয়। জি, তাহলে জনাব আবুলব শহীদ খান, যে বাতাসের প্রসঙ্গ এলো যে ঢাকা বেশ কয়েকবার সর্বোচ্চ দূষণ যুক্ত বাতাসের শহর হয়েছে, এটি নিয়ে অনেকেরই উদ্বেগ আছে। সিটি কর্পোরেশনে যারা মেয়র প্রার্থী হবেন তারা কেউ কেউ বলছেন যে তারা নির্মল বাতাস করবেন গাছ লাগিয়ে, আরও এর সঙ্গে নানান বিষয় জড়িয়ে আছে, সেটি কি সম্ভব তাদের পক্ষে? প্রচেষ্টা তো নিতেই পারেন, গাছ লাগানো তো একটা কাজ, গাছ লাগালে হয়তো আপনার কিছুটা আমরা দূষণমুক্ত করতে পারবো, বাট সেটাই তো পুরো কাজ না। পুরো কাজের মধ্যে আছে আপনার যানবাহন নিয়ন্ত্রণ, পুরো কাজের আছে কনস্ট্রাকশনগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, কেন বাতাস দূষিত করার তো ফ্যাক্টর অনেক, তো একটা ফ্যাক্টরে কাজ করলে তো এটাতে কত পার্সেন্ট কাজ হবে, তেমন কিছুই হবে না। পরিবেশ অধিদপ্তর বলেছে 58% কন্ট্রিবিউশন হলো ইটভাটার, হাইকোর্টের তো সেইটা তো আমাদের আশেপাশে আছে, কিন্তু ওই ইটভাটার উপরে তো আমাদের সিটির কোনো কন্ট্রোল নেই, সেটা তো নদীর কাছে, নদী দখল, নদী দূষণ, সেটা তো আবার সিটির কাছে নেই। আসলে মানে আমাদের যে সিটি কর্পোরেশন বা আমাদের যে পৌরসভা বা স্থানীয় সরকার, এইসব স্থানীয় সরকারকে আমরা সরকার বলি, আসলে দেশে দুই ধরনের সরকার আছে, একটা কেন্দ্রীয় সরকার, একটা স্থানীয় সরকার। এবং এরা যে সরকার তার সবচেয়ে বড় প্রমাণ হলো কেন্দ্রীয় সরকার যেমন বাজেট নেয়, বাজেট অনুমোদন হতে হয় এবং সেই বাজেটে কী কী কর ধার্য করবেন সেটা তারা ঠিক করেন এবং কর প্রস্তাবটা অনুমোদন হতে হয়, তারপরে কিন্তু ওরা কর আরোপ করতে পারেন। আপনি ঠিক এইভাবে দেখেন যে পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা এবং ইউনিয়ন সরকার যেটা আছে আমাদের, সেই সরকারও কিন্তু তাদেরও বাজেট হয়, ওইভাবে পার্লামেন্টারি সিস্টেম নাই, সেজন্য ওইভাবে প্রকাশ হয় না, মেয়র সাহেব প্রকাশ করেন, সেটাও আমাদের একটা মানে ওই ব্যবস্থা নিয়েও কথা বলা যায়। তো তারা কর আরোপ করতে পারেন, 14 রকমের কর আরোপ করতে পারেন, তার মানে তারা সরকার। কিন্তু ওই যে মাঝে মাঝে আমি নগর সরকারের কথা শুনি তখন আমি চিন্তা করি যে তারা সংবিধান ঠিকমতো পড়েন কি না, কারণ সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে এটা স্থানীয় সরকার, এর স্থানীয় প্রতিষ্ঠান তো বলেনি কেউ, স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন হচ্ছে, নির্বাচন হচ্ছে স্থানীয় সরকারের। শুধু তারা নিজেরাই জানছেন না যে তারা নগর সরকার কি না। এরপরে আমাদের সিস্টেমের দুর্বলতার কারণে, মানে সিস্টেমের দুর্বলতা না, একটা খারাপ সিস্টেম আমরা
স্বাধীনতার 50 বছর এবং তার আগে আইফ কনসার্ট যেটা দিয়ে গেছিলেন সেটা আমরা এখনো বহন করে যাচ্ছি। আমরা দেশকে আনছি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, আর আমরা এই সব ব্যবস্থায় মানে স্থানীয় সরকারে আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি রেখেছি। আপনি চিন্তা করেন, একজন মেয়র ঢাকা উত্তরে যিনি মেয়র নির্বাচন হবেন তার ভোটার সংখ্যা হলো 33 লাখ, 33 লাখ ভোট তো তার 3 লাখ মানে 10 ভাগের 1 ভাগ লাগে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। অবশ্যই তার দলকে ক্ষমতায় জিততে হবে, কিন্তু তার এলাকাটা হলো জাস্ট 3-5 লাখ ভোটার, এবং 3 লাখ ভোট হলেই উনি মোটামুটি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারেন। এই ক্ষেত্রে যদি আমরা এই নগরের সব কাউন্সিলরদেরকে আগে নির্বাচন করতাম পার্লামেন্টারি সিস্টেমের মতো, এবং কাউন্সিলর যদি নগরের যে মেয়র তাকে নির্বাচন করতেন, সেখানে বিরোধী দলও থাকতো, সরকারি দলও থাকতো, মার্কাও থাকতো, সব ঠিক আছে, তাহলেও কিন্তু এটা একটা প্রাণবন্ত পরিষদ হতো, প্রাণবন্ত সরকার হতো। তখন এই যে প্রতিশ্রুতিগুলো তারা যেগুলো দিচ্ছেন সেগুলো নিয়ে অনেক আলোচনা হতো, আমরাও জানতাম, আপনারাও কভার করতে পারতেন, এবং তাদের এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা ঠিক করতে পারতেন যে তারা কী প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করতে পারবেন। কারণ পার্লামেন্টে তো প্রধানমন্ত্রীকে অ্যান্সার দিতে হয়, সমস্ত মন্ত্রীকে কিন্তু অ্যান্সার দিতে হয়, এই মেয়রকে তো কারো কাছে অ্যান্সার দিতে হয় না। আমার সময় আমি যখন চাকরি করতাম তখন একজন মেয়র ছিলেন যিনি 2 বছর কোনো মিটিং ডাকেননি, পরিষদে সভা ডাকেননি, তাদের কি পরিষদ চলে নেই? পরিষদ চলবে, কারণ মেয়রের কাছে তো সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত। 10 টাকার বিল থেকে শুরু করে 10 কোটি টাকা, নিয়োগ থেকে শুরু করে এভরিথিং, যা যে কোনো সিদ্ধান্ত মেয়রের মাধ্যমে প্রযুক্ত হয়। সুতরাং ওইখানে তো ওই সিস্টেমের মধ্যে কিন্তু জবাব দিয়ে দেয় নাই, সব প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টা ওখানে আসে না। আর যে কোঅর্ডিনেশনের কথা আমরা বলি, ওই কোঅর্ডিনেশন করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত সিস্টেম বদল হবে, যতক্ষণ না পর্যন্ত জনগণকে সাথে নিয়ে তারা সিস্টেমের চেঞ্জ করার জন্য। একজন ধরেন, একজনের প্রতিশ্রুতি দিয়ে আমি শেষ করব, উনি বলেছেন যে ঢাকায় 70 কিলোমিটারের মতো পাথওয়ে বানাবেন, খুব ভালো প্রতিশ্রুতি। কিন্তু তার আগে আমি ওনার কাছে যদি জানতে চাই আমরা যে আপনার যে সমস্ত ফুটপাথ অলরেডি আছে সেগুলো কি মানুষের চলাচলের জন্য মুক্ত আছে? তাহলে আপনার প্রথম প্রতিশ্রুতি হতে হবে আমার যা আছে পাথওয়ে সেগুলোকে আমি মানুষ চলাচলের জন্য মুক্ত করব। আমার প্রথম প্রতিশ্রুতি হতে হবে আমি বর্জ্য ব্যবস্থাপনাকে এমন সুন্দর করবো যে আপনি সকালে উঠে বর্জ্য দেখবেন না। আমার প্রতিশ্রুতি এটা হতে হবে যে যেখানে শহরটাকে আলোকিত করব, মানে স্ট্রিট লাইটগুলো জ্বলবে। আপনি আজকেই একটা নিউজ পড়লাম যে কিছু মানুষকে হত্যা করা হয়েছে গামসা পার্টি নামে, 8 জন মানুষকে হত্যা করা হয়েছে, এবং এরা সমস্ত লাশগুলো ফ্লাইওভারের কাছে ফেলে দিয়ে গেছে। কারণ কি? কারণ হলো ফ্লাইওভারে কোনো লাইট থাকে না। তো আপনি না এইসব প্রতিশ্রুতি দেবেন, আপনি বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার তো দরকার নেই। আপনি আপনার ইয়েটাকে দুর্নীতিমুক্ত করেন না প্রথমে, একটা প্রতিশ্রুতি যেটার জন্য আপনার নগর সরকারও লাগবে না, কোঅর্ডিনেশনও লাগবে না। একটা বিরতি নেই আমি, টানাটানি সময়ের বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমি খুবই দুঃখিত, আমার হাতে একদম সময় নেই, আমি 1 মিনিট করে দুজনের কাছে যাচ্ছি। জনাব রেজুদ্দিন আহমেদ, আপনার শেষ কথা শুনবো 1 মিনিটে। এরকমই ধরেন মেয়র সাহেব নির্বাচিত হবেন, এক সময় যেয়ে বলবেন যে আমার সময় শেষ, আমি খুবই কাজ করতে পারলাম না, এরকমই হবে আর কি। তো আমার মনে হয় যে সিটির নির্বাচন হবে, আমরা নতুন মেয়র পাবো, মানুষের আশা খুব বেশি করে না মানুষ, কারণ তারা পারফরমেন্স দেখেছে, এ করেছে। এর মধ্যে ব্যতিক্রম ছিল আনিসুল হক সাহেব। আনিসুল হক সাহেব তো বিয়ন্ড ম্যান্ডেট অনেক কাজ করেছেন, এবং তিনি তিনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে গেছে এইটা অ্যাচিভ করা এদের পক্ষে মোটেই সম্ভব নয়। উনি তো বললাম যে বিয়ন্ড মানে চার্টার, উনি অনেকগুলি কাজ করেছেন, এদের তো এই ইনিশিয়েটিভ নাই, করা উচিত, এবং ওইটাই করা উচিত যেটা তাদের ক্ষমতার মধ্যে আছে। মানে ওই চা চা দেন দেব এই প্রমিস না করা, না করাই ভালো। জি জনাব ডক্টর নুরুল আলম লেনিন, 1 মিনিট। আমার মনে হয় যে কি আমাদের কাছে এই পজিটিভ কাজেরও অভিজ্ঞতা আছে, এই সীমিত ক্ষমতার মধ্যেও জনকল্যাণে নগরবাসীর কল্যাণে যে কাজ করা যায় সেটা প্রথমবার মেয়র নির্বাচিত হয়েছে মহিউদ্দিন সাহেব চিটাগাংয়ে, যেটা পরিচ্ছন্ন নগরী হিসেবে উপহার দেওয়ার এটা প্রমাণ করেছিলেন। আমরা দেখেছি রাজশাহীর মেয়র সেটা করেছিলেন, আমরা দেখেছি যে আপনার বরিশালেও এই উন্নতিগুলো একেবারে দৃশ্যমান ছিল। সুতরাং এটা তাদের যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্যেও যদি সদিচ্ছা নিয়ে কাজটা করে তাহলে পরে একেবারে স্বপ্ন পূরণের ইনা হোক, চলার মতো একটা সুস্থ
মানে শহর নগর এটা গড়ে তোলা যায় এই সীমিত ক্ষমতার যোগ্যতম দক্ষতার প্রয়োগের ভেতর দিয়ে। জি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকায়। আজকের মতো এখানেই শেষ করছি।